বেল্টের উপর ফালাই দিলেই অটোমেটিকলি টেনে নিবে ভিতরের দিকে। একটাতে নিউট্রাল হয়ে থাকে, একটা হচ্ছে আপনার 1/2 ইঞ্চি, একটা হচ্ছে 1 ইঞ্চি। হাইট করে দিলে অনেক দূরে যাবে ঘাসগুলো খড়গুলো, এবং এটা নিচে নামিয়ে দিয়ে এখানে একটা বস্তা দিলে অটোমেটিকলি বস্তার মধ্যে ঢুকে যাবে। মোটরটা দেখতে পাচ্ছেন, এটা 4 হর্সের একটা মোটর, এটা 220 লাইনে চলবে, বাসাবাড়ির যে কোনো লাইনে চলবে, এবং বেলগুলো। আসসালামু আলাইকুম। আমাদের দৈনন্দিন যে গবাদি পশুর খাবার কাটার যে মেশিনগুলো, এগুলো খুবই দেখা যায় যে দরকারি একটা জিনিস, যেটার কারণে খুবই কষ্ট করে কাটতে হয়। এখনও প্রচলিত নিয়মে সব জায়গায় খড় কাটা হয়, ঘাস কাটা হয়, কিন্তু মেশিনগুলো আসার কারণে অনেকটা উন্নত হয়েছে, অনেক সময় বাঁচতেছে, অনেক খরচ কমে যাচ্ছে। সব মিলে এখন যে খড় কাটা মেশিনগুলো আসে, এগুলো খুবই উপকৃত হয় মানুষ, এবং খরচ বাঁচে, সময় কম লাগে, যে কোনো ওটা কাজ শেষ করে অন্য কাজে ডাইভার্ট হওয়া যায়, সব মিলায় আর কি এগুলো। কিন্তু আমরা নতুন একটা মেশিন নিয়ে এসেছি, এর আগের যেগুলো সেগুলো তো আপনারা দেখেছেন, এটা অনেক উন্নত। এটার বিভিন্ন দিক নিয়ে আজকের এই ভিডিও। তো কত হর্সের মোটর, কীভাবে এইটা চালানো হয়, কি কত ক্যাপাসিটি, সব বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো আমি টুটুল আছি আপনাদের সঙ্গে, তো চলুন শুরু করা যাক। তো আগেরটাতে যেমন এটা ফাঁকা ছিল, আপনাকে পুরোটা আপনাকে ঠেলে দিতে হতো, এটাতে সেই জায়গাটা নেই। এখানে আপনাকে বেল্টের উপর ফালাই দিলেই অটোমেটিকলি টেনে নিবে ভিতরের দিকে, তার মানে আপনার ভয়টা দূর হয়ে থাকবে যে আপনার হাত কোনো কারণে ভিতরে যাবে কিনা, কারণ যাওয়ার কোনো আশঙ্কা নেই এটাতে। তো এই মেশিনটাও বাকি ওই সিটুর মতোই, বাকি সব জিনিস একই, শুধু এক্সট্রা এই জিনিসটা ব্যবহার করা আছে। এখানে দেখতে পাচ্ছেন গিয়ার দেওয়া আছে, আপনি দুইটা সাইজ করতে পারবেন, 1/2 ইঞ্চি এবং 1 ইঞ্চি সাইজ করতে পারবেন। এবং এখানে তিনটা গিয়ার দেখছেন, একটাতে নিউট্রাল হয়ে থাকে, একটা হচ্ছে আপনার 1/2 ইঞ্চি, একটা হচ্ছে 1 ইঞ্চি। এটাতে আরও কিছু সুবিধা আছে বলি, এই দেখেন এখানে আপনার সামনের যে অংশটা দেখছেন, এটার কারণে আপনি হাইট করে দিলে অনেক দূরে যাবে ঘাসগুলো খড়গুলো, এবং এটা নিচে নামিয়ে দিয়ে এখানে একটা বস্তা দিলে অটোমেটিকলি বস্তার মধ্যে ঢুকে যাবে। এখন আসি এর ভিতরের অংশের দিকে, আমি এটা একটু আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন এখানে ব্লেড ব্যবহার করা আছে 5টা, আগের মতো এখান থেকে 4টা, এই অংশে থাকে 1টা। তো আগেরগুলোতে যে সমস্যা ছিল যে ব্লেডগুলো লাগাতে একটু সমস্যা, অ্যাডজাস্টমেন্টটা একটু সমস্যা ছিল, এটাতে ওই সমস্যাটা কম, কারণ এখানে দেখেন এক্সট্রাভাবে আরও 4টা নাট ব্যবহার করা আছে, এখান থেকে আপনারা অ্যাডজাস্ট খুব ইজিলি করতে পারবেন। দুই দিকে ধার আছে, আপনারা যখন 1/2টা ব্যবহার করেন, সেই 1/2টা শেষ হয়ে গেলে বা কোনো কারণে ধার কমতে থাকলে একটা সময় আবার উল্টায় এটা ব্যবহার করতে পারবেন। 3-4 বছরে আশা করি এক একটা ব্লেড আপনারা শেষ করতে পারবেন না, খুব লোহা জাতীয় কিছু ভিতরে না গেলে। এবং ধার দেওয়ার বিষয়গুলো ইজি, এবং এখানে যেভাবে অ্যাডজাস্টমেন্টগুলো আছে, অ্যাডজাস্টমেন্টের জন্য আমরা আলাদা ভিডিও দিয়েছি ইউটিউবে, আপনারা দেখে নিতে পারবেন, সেটা দেখেও আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এখানে এই যে জায়গাটা টানে, সেই জায়গাটাতে আপনার আগের থেকে অনেকটা উন্নত করেছে এই মেশিনটাতে। এবং এখানে দেখেন এক্সট্রাভাবে এখানে চেন ব্যবহার করা আছে, যেই চেনটার কারণে, নিচ থেকে দেখাই আমি, এখানে চেন আছে, চেনটার কারণে আপনার এই পুরো বেলটাকে ঘুরানো হয়, এই এক্সট্রা জিনিস। এবং এইদিকে আমি আপনাকে একটু মোটরটা দেখাই, মোটরটা দেখতে পাচ্ছেন, এটা 4 হর্সের একটা মোটর, এটা 220 লাইনে চলবে, বাসাবাড়ির যে কোনো লাইনে চলবে, এবং বেলগুলো আপনারা সব জায়গায় সচরাচর পেয়ে যাবেন, যদি কোনো কারণে ছিঁড়ে যায় আপনারা এলাকায় পাবেন, না পেলেও আমাদের কাছ থেকে নিতে পারবেন, 1 বছর সার্ভিসিং ওয়ারেন্টি তো থাকছেই। এবং এখানে যে চাকা ও হুইলগুলো দেখছেন, এই হুইলগুলোর কারণে আপনারা খুব ইজিলি মেশিনটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারবেন, যে কোনো জায়গায় নিয়ে গিয়ে রাখতে পারবেন। এই ছিল মোটামুটি এই মেশিনের ভিডিও। আরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে ফোন করবেন, আমাদের ওয়েবসাইটে এটা বিস্তারিত দেওয়া থাকবে, এর ভিডিও বিস্তারিত থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এবং এর ক্যাপাসিটি খুবই ভালো, 800 থেকে 1000 কেজি মিনিমাম ক্যাপাসিটি পাবেন আপনারা পার ঘন্টায়, যত দ্রুত দিবেন তত দ্রুত কাটতে পারবেন। তো যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আমাদের পেজে ফলো করবেন। আর যদি এই প্রোডাক্ট আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে অর্ডার করবেন, সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এবং সরাসরি এসে আমাদের অফিস থেকেও নিয়ে যেতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।